মার্কিন রাষ্ট্রদূত পিটার আর সাহেব, তিনিও অভিনন্দন জানিয়েছেন। তা এখন কাকে নিয়ে খেলবে? পৃথিবীর নামি দামি গণতান্ত্রিক দেশগুলো, বাংলাদেশের এই নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে একথা বলে প্রশংসা করে কেন? আমাদের আশেপাশের দেশ তো বাকি নেই, ইভেন পাকিস্তানের হাইকমিশনার পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে গেছে। মার্কিন রাষ্ট্রদূত পিটার আর সাহেব, তিনিও অভিনন্দন জানিয়েছে। তা এখন কাকে নিয়ে খেলবে? এটা করবেন ওটা করবেন, এখন স্বপ্ন দেখছেন কখন ভিসানীতি প্রয়োগ হবে, কখন নিষেধাজ্ঞা আসবে। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, রোজ কেয়ামত পর্যন্ত অপেক্ষা করুন। কনস্টিটিউশনাল কনভেনশন অনুযায়ী শপথ গ্রহণের পরপর আগের সংসদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যায়, আলাদাভাবে বিলুপ্ত ঘোষণার কোনো প্রয়োজন পড়ে না। তারা নির্বাচন প্রতিহত করবে, নির্বাচন হতে দেবে না। বিরোধী দলের আস্ফালন এখন কোথায়? 5 বছরের মধ্যে আর উল্টো পাল্টা বললে কোনো লাভ নেই, অপেক্ষা করতে হবে। আবার এই দাবির জন্য আবার আরেকটা 10ই ডিসেম্বর, 5 বছর পর আরেকটা 28শে অক্টোবর, 5 বছর পর অপেক্ষা করুন। ট্রেন এটা বন্ধ হয়ে গেছে, এটা গন্তব্যে পৌঁছে গেছে, নতুন ট্রেন চালু হবে 5 বছর।